গণকুয়াশার কারণে লঞ্চ কার্গো মুখোমুখি সংঘর্ষ। তথ্য ভিডিওচিত্রে এম কে কামরুল ইসলাম, বরিশাল থেকে। বরিশালগামী সুন্দরবন 16-7 কার্গো জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় মেঘনা নদীর একলাসপুর নামক এলাকায় এমভি সুন্দরবন 16 লঞ্চে এই ঘটনা ঘটে। লঞ্চটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন লঞ্চে থাকা এক যাত্রী। তিনি আরও জানান, যাত্রীদের সুরক্ষার জন্য লঞ্চটি বাসনসরে নোঙর করে রেখেছে। লঞ্চে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এমভি মার্কেন্টাইল 3 নামক পণ্যবাহী জাহাজ সুন্দরবন 16 এর মাছ বরাবর সজোরে আঘাত করে। এতে সুন্দরবন লঞ্চ 16 লঞ্চে ভিআইপি কেবিন, ক্যান্টিন, ডেকের মাছ, সিঁড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে লঞ্চে থাকা কোনো যাত্রী হতাহত হননি। পণ্যবাহী এমভি মার্কেন্টাইল 3 জাহাজটি কোস্টগার্ড এবং নৌ পুলিশের হেফাজতে রয়েছে। যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবন 16 নদীর পাড়ে বিড়ানো হয়। সুন্দরবন 16 এর যাত্রীদের বরিশালে পৌঁছাতে সুন্দরবন 15 লঞ্চে যাত্রী নিয়ে বরিশালে পৌঁছান।